গাজরের লাড্ডুর জন্য এখানে আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ গাজর, নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, 1/2 কাপ পরিমাণ চিনি, কিছু পরিমাণ কাজু বাদাম, কিশমিশ ও চীনা বাদাম, নিয়েছি কিছু পরিমাণ সাদা তেল, 4টা এলাচের গুঁড়ো ও 3টা দারচিনি। এখন আমি এই স্কিনটাকে উপর থেকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে ধুয়েও পরিষ্কার করে নিতে পারেন। আমি একটি পটেটো পিলার দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটির সাহায্যে করতে পারেন, আবার এটা রেখেও দিতে পারেন। তবে রেখে দেওয়ার জন্য আপনারা গাজরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ গাজরের গায়ে অনেক পরিমাণ বালু থাকে, তার জন্য ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একটি পটেটো পিলারের সাহায্যে আমি স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখন আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট গাজরটা আমি ভিজিয়ে রাখছিলাম, এখন একটি গ্রেটারের সাথে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতে কুচিও নিতে পারেন, আবার পাটাও বেটে নিতে পারেন। তবে গ্রেটারের সাথে গ্রেট করলে লাড্ডুটা খেতে ভালো লাগে। 5 মিনিট ভিজিয়ে রাখার ফলে গাজরটা অনেক সফট হবে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। শীতকালে গাজর বেশি পাওয়া গেলেও সারা বছর কিন্তু গাজরটা পাওয়া যায়। গাজর দিয়ে নানান রকম আইটেমের পাশাপাশি একটি ডেজার্টও তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, গাজরগুলো আমার সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। অ্যাড করবো 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। 3 টুকরো দারুচিনি, 4টি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটা আস্তেও দিতে পারেন। 30 সেকেন্ডের জন্য ভেজে নেব, এতে এলাচ ও দারুচিনির ঘ্রাণটা ভালোভাবে আসবে। অ্যাড করব আগে থেকে গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো এখন দারুচিনি ও এলাচের সাথে সুন্দরভাবে ভেজে নেব। দারুচিনি ও এলাচ দেওয়ার ফলে আপনার গাজরের যে কাঁচা গন্ধটা এটা আর থাকবে না। এ সময় চুলার জ্বালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে করে গাজর থেকে কোনো পানি বের হতে না পারে। জাস্ট গাজরটা আমরা 5 মিনিটের জন্য ভেজে নেব, অনবরত নাড়তে থাকবো যাতে গাজরটা পুড়ে না যায়, তাহলে গাজরের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার 5 মিনিটের মতো গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দারুচিনিগুলো তুলে নেব। অ্যাড করব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে তরল দুধ ইউজ করতে পারেন, আবার গুঁড়া দুধ ইউজ করতে পারেন। তবে গুঁড়া দুধ ইউজ করলে আগে থেকে আপনারা একটু গরম পানিতে গুঁড়া দুধটি গুলিয়ে নেবেন। অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে মিষ্টি জিনিসে লবণ অ্যাড করলে মিষ্টি জিনিসটা আরও মিষ্টি দ্বিগুণ লাগে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই সময় চুলার জ্বালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, যাতে করে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে এই দুধের ভিতরে। অ্যাড করব সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আপনাদের যদি ভালো না লাগে। দেখতে পাচ্ছেন দুধ অনেকটা টেনে গিয়েছে। এখন অ্যাড করব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা বুঝে অ্যাড করবেন, কারণ গাজরটা কিন্তু মিষ্টি থাকে, তার জন্য চিনিটা বুঝে অ্যাড করতে হবে। চিনিটা কিন্তু পরেই অ্যাড করতে হবে, আগে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু গাজরটা শক্ত থেকে যাবে। অ্যাড করব কিশমিশ, কাজু বাদাম ও চীনা বাদাম কিছু পরিমাণ। এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, এটা দেওয়ার ফলে লাড্ডুটা খেতে অনেক ভালো লাগবে।
অ্যাড করবো কিছু পরিমাণ সাদা তিল, এটা পুরো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুন্তিলটা একদম লেগে আছে, তার মানে ভালোভাবে লাড্ডুটার জন্য ডোরা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, এখন এটা ঠান্ডা করে নিব। হাতে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি, এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। আমি ঠিক মাঝারি সাইজের করে লাড্ডুটা বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। শীতকালে গাজর বেশি পাওয়া গেলেও সারা বছর কিন্তু গাজর পাওয়া যায়। গাজর দিয়ে নানান রকমের আইটেমের পাশাপাশি একটি ডেজার্টও তৈরি করা যায়। শীতকালের জনপ্রিয় সবজি হচ্ছে গাজর। শীতকালীন এই সবজি গাজর দিয়ে আপনি যদি এই রেসিপিটি না করে খান তাহলে কিন্তু আপনি অবশ্যই মিস করবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজাদার। অনেক সময় বাচ্চারা কিন্তু গাজর খেতে চায় না, এভাবে লাড্ডু বানিয়ে দেবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।